সিলিন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস মহান শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, তোমাদেরকে একটা ড্রয়িং দেখাবো আজকে। তো আজকে যেটা দেখাবো, এটা এর আগেও তোমাদেরকে দেখানো হয়েছে, রংটাও দেখানো হয়েছে। আজকে যেটা দেখানো হবে এটা হচ্ছে তোমাদেরকে আঁকার সুবিধার জন্য এটা রিভিউ করানো হচ্ছে, তোমরা যেন ভালোভাবে শিখে নিতে পারো। তো আজকে যেটা দেখানো হবে এটা হচ্ছে একটা জাতীয় পতাকা, এবং এটা কীভাবে আঁকতে হবে তোমরা অবশ্যই দেখে নিবে। আমরা প্রথমে দুটা রেখা টানতে পারি, সোজা করে রেখা টেনে আমরা এই মাথাটা যোগ করে দিতে পারি। এবার আমরা এদিকে একটা রেখা টানতে পারবো, আমরা ইচ্ছা করলে মেপে নিলে এটা দশ নিতে পারবো। এই জায়গা থেকে এই জায়গা আমরা ছয় নিয়ে একটা বিন্দু দিয়ে এখান থেকে আবার আমরা দশ নিতে পারবো। দশ নিয়ে আমরা এটা ইচ্ছা করলে যোগ করে দিতে পারবো। এইবার দশ নয় সময় আমাদের মনে রাখতে হবে, সাড়ে চার মধ্যে একটা কোটা, দশ নয় সময় এই সাড়ে চার মধ্যে একটা কোটা দিয়ে রাখতে হবে। এই বরাবর আমরা যদি এখানে ছয় মেপে নিই তাহলে এখানে পাওয়া যাবে মাসের তিন, তিনের মধ্যে একটা কোটা দিই, এবার দুই নয় চার, দুই নয় চার, দুই নয় চার, দুই নয় চার, অথবা আমরা আন্দাজ করে সমান করে এই রেখাগুলো টানতে পারবো। এবার সোজা সোজা টান দিয়ে আমরা এই বৃত্তটা আমরা এই রেখাগুলো দিয়ে করে দিতে পারবো। আমরা যদি সমস্যা হয় আমরা ঠিক করে দিতে পারবো। এবার এই রেখাগুলোর দরকার নেই, রেখাগুলো দেওয়া হয়েছে আমাদের সুবিধার জন্য, আমরা এগুলো মুছে নিব। আমরা প্রথমে যদি সোজা পতাকাটা আঁকি তাহলে এইভাবে আঁকতে পারবো, আর এটা দিয়ে আমরা উড়ন্ত পতাকা আঁকলে আমরা কী করতে হবে, এই যে ফোটা বরাবর উপরের দিকে বাঁকা, এবার এই নিচের দিকে বাঁকা, এরপরে এই নিচের দিকে বাঁকা দিয়ে আমরা যদি সোজা রেখাটা মুছে নেই তাহলে আমরা উড়ন্ত পতাকাটা পেয়ে যাব। আমরা এখানে একটু টান দিয়ে দিতে পারি, এখানে একটু পাকা করে টান দিতে পারি, এটা যেভাবে আছে এভাবে রাখতে হবে। আর ইচ্ছা করলে আমরা এই জায়গাটাও একটু পাকা দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ পতাকাটা কীভাবে আঁকতে হবে। আর জাতীয় পতাকাটা তোমাদেরকে রং এর আগে করানো হয়েছে, তারপর আমি বলে দিই বৃত্তটা লাল হয়, এটা সবুজ হয়, এটা হলুদ হয়। তোমরা আঁকা এবং রং দুটোই প্র্যাকটিস করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে একটা ড্রয়িং নিয়ে। ওই জন্য তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ তোমাদেরকে।